উনি রেল প্রতিমন্ত্রী দু বছর ছিলেন, একটুও কোনো স্টেপ নেননি যে নসিপুর রেল ব্রিজ দিয়ে রেল চলাচল শুরু হোক। তারপরেও অনেক বছর কেটে গেছে, 14 থেকে 23, এর মধ্যে উনি কোনো দিন 2021 সালের 10ই ডিসেম্বরের আগে পর্যন্ত রেলমন্ত্রীর কাছে যাননি, রেল বোর্ডে যাননি, জিএমের কাছে যাননি, ডিএরএমের কাছে যাননি। যদি গিয়ে থাকেন 2021 সালের 10রা ডিসেম্বর থেকে 2022 সালের 30শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত ওনাকে আমি বলবো যে আপনি একটা দেখান যে আপনি ডিআরএমের কাছে গেছেন বা জিএমের কাছে গেছেন বা রেল প্রতিমন্ত্রীর কাছে গেছেন বা রেল বোর্ডে গেছেন বা রেলমন্ত্রীর কাছে গেছেন, তার একটা প্রতিলিপি দেখান। যিনি আজকে বলছেন যে আমি রেল লাইনটা করলাম, রেল সেতুটা করলাম বহরমপুরের সাংসদ, তিনি রেলের স্টেট মিনিস্টার হয়েছিলেন। আমাদের চোখে দেখা, এলাকার মানুষের চোখে দেখা, স্টেট মিনিস্টার হবার পর তিনি 3 থেকে 4 বার মাহিনগর এলাকায় গেছেন, অর্থাৎ মুকুন্দবাগের নিচু মাহিনগর এলাকায় যেখানে মূলত জমি সংকট রয়েছে সেই জায়গায় গেছেন। বিরোধীরা বিরোধিতা করবে, এটা স্বাভাবিক, কিন্তু আগাড়ম বাগাড়ম বুকে যাওয়া কিছু বিরোধী নেতা নেত্রী, তাদের মুখ থেকে মুর্শিদাবাদের মানুষেরা এই সমস্ত কথা শুনতে আর রাজি নয়। নবগ্রামের যখন বিধায়ক ছিলেন অধীর চৌধুরী, এ আর খান সাহেব, তিনি এসেছিলেন রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে, আর বাদবাকি আন্দোলন ওই কে দু লাইন লিখলো কে পার্কল্যান্ড ফিরে আন্দোলন হয় না, সেখান থেকে অধীর চৌধুরী লেগে পড়েছিলেন। কেশি পন্তের নাম শুনেছেন? শাউনি সিংহ রায়, তিনি তখন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন রেলওয়ের, তিনি এই টাকাটা স্যাংশন করেছিলেন। মমতা ব্যানার্জি গ্রিন এতে উল্লেখ করেছেন, তো মমতা ব্যানার্জি যদি উল্লেখ করে থাকবেন তাহলে ডবল লাইনটা করলেন না কেন? নরসিংপুর রেল ব্রিজের জন্য টাকা স্যাংশনটা করলেন না কেন? না, আমাদের ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ নেই, দুঃখ আছে আমাদের, আমাদের ক্ষোভ নেই, ক্ষোভ কারোর প্রতি নেই, কারণ আমরা মুর্শিদাবাদবাসী, আমরা মানুষের কাজ করতে ক্ষোভ নাই। আজ আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দুঃখ এই জন্যেই যে সামান্যতম ন্যূনতম কারণ একটু লজ্জা নেই যে লোকটা এতদিন 28 বছর দীর্ঘ একটা ব্যাপার নিয়ে লড়াই করল, তাকে কি একটুকু তার নামটা নিয়ে তাকে বলা যায় না? না, সত্যি ইয়ার খান সাহেব কিছু করে গেছেন, আজ উনি পৃথিবীতে নেই কিন্তু উনি অনেক কিছু করে গেছেন। সমস্ত জনপ্রতিনিধিদের কাছে আজ আমাদের অনুরোধ, সমস্ত মানুষের কাছে অনুরোধ, যদি সামান্যতম ইয়ার খানকে আপনারা ভালোবেসে থাকেন তাহলে দাবি তুলুন যেন ওই ব্রিজটার নাম যেন ইয়ার খান সেতু রাখা হয়, তবেই কিন্তু আমরা ওই মানুষটাকে শ্রদ্ধার্ঘ্য দিতে জানাতে পারবো।